আসসালামু আলাইকুম বন্ধুরা জুনাইনা কিছু আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি লোবনীয় একটা ভর্তা রেসিপি নিয়ে টাকি মাছের ভর্তা রেসিপি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে কমন করে জানাবেন একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে তো এখন আমি দেখিয়ে নিছি কী কী উপকরণ লাগ এখানে আমি নিয়েছি টাকি মাছ কয়েকটা টাকি মাছ আমি এখানে নিয়েছি দেখুন আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি কেটে ভালোভাবে পশে এখানে নিয়েছি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি শুকনো মরিচ সরিষার তেল তো আমি এখানে মাছগুলো হলুদ এবং মরিচ দিয়ে মেঘ মরিচ লবণ দিয়ে আমি মাছগুলো এখন মেখে নেব এখন দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন ভালোভাবে মেখে নেব দেখুন বাজার জন্য আমি এখানে মেখে নিয়েছি সবগুলো মাছ আমি ভালোভাবে এখানে মেখে নিয়েছি একটা ফ্লাইপেনে আমি বসিয়ে দিলাম এখন আমি বাজার জন্য রান্নার তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল গরম তেলটা গরম হয়ে গেছে দেখুন আমি এখন মাছগুলো ছেড়ে দিয়েছি সবগুলো মাছ আমি একসাথে দিয়েছি মাছগুলো ভালোভাবে বেজে নিতে হবে বাদা ভালোভাবে বেজে নিতে হবে দেখুন আমি উলটিয়ে দিয়েছি একবার এভাবে উল্টে পাল্টে মাছগুলো বেজে নিতে হবে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটি পাত্রে তো এখন কুরবানির ঈদ গেছে সবার ঘরে এখন মাংস আছে তো সবারই এখন বর্তা খেতে ইচ্ছে করে বর্তা না হলেগুলো আমি এখন ভেজে নেব মাছ বাজার তেলেই আমি মরিচগুলো বেজে নিয়েছি দেখুন আমার মৌষগুলো বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো মাছ যে ভা বেজে নিয়েছিলাম এখন মাছগুলো আমি কাটা সরিয়ে নেব এভাবে কাঁটা সরিয়ে নিতে হবে মাছের যে ভিতরের কাটাটা থাকে সেই কাটাটা ফেলে দিতে হবে এভাবে আমি ফেলে দেব আপনারও এভাবে কাঁটাটা মাছের কাটাগুলো এভাবে ফেলে দিয়ে মাছের বর্তাটা বানালে অনেক স্বাদ হয় গরম বাতের সাথে ভর্তাটা অনেক মজা হয় দেখুন এই যে কাটাটা ভিতরে কাটা আমি ফেলে দিয়েছি এখন আমি মরিচগুলো একসাথে এভাবে গুঁড়ো করে ভেঙে নেব মরিচ পেঁয়াজ আমি একসাথে মেখে নেবো তা মাখালাদের মুখে শুনেছি নুনে মরিচে ভর চর্তা তাহলে খাও বর্তা এখন আমি পেঁয়াজ কুচিটি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আমি লবণ স্বাদ মতো লবণ দিয়ে মাছ বাজার মধ্যে আমি আগে লবণ দিয়েছিলাম তো অল্প পরিমাণ লবণ দিয়ে এখন আমি ধনে পাতা দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এখন আমি সরিষার তেল দিয়ে দেব দেখুন সরিষার তেল দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে এখন আমি মাছগুলো বাছা যে মাছগুলো রেখেছিলাম একসাথে আমি মিশিয়ে নেব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে এটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি টি টিপিয়ে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ